ফোনে রাখুন এই অ্যাপ, লাইসেন্স নিতে ভুলে গেলেও নো চাপ। ধরুন আপনি তাড়াহুড়োয় বাড়ি থেকে বেরিয়ে পড়লেন বাইক অথবা গাড়ি নিয়ে, অথচ নিতে ভুলে গেলেন লাইসেন্স। আর কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আপনার কাছে লাইসেন্স নেই আর পুলিশ সেদিনই আপনাকে থামালো নথিপত্র খতিয়ে দেখতে। যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স অথবা প্রয়োজনীয় নথিপত্র না থাকে, তাহলে নির্দিষ্ট সময় অনুযায়ী পুলিশ আপনার চালানও কাটতে পারে। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। বাজেয়াপ্ত করা হতে পারে উক্ত বাইক অথবা গাড়িটিকেও, তবে একটু বুদ্ধি আর স্মার্টফোনের সদ্ব্যবহার করতে পারলে এমন ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। তা কি রয়েছে উপায়, আসুন জেনে নেওয়া যাক। এমন ঝঞ্ঝাট থেকে আপনাকে মুক্তি দিতে পারে একটি বিশেষ অ্যাপ। আপনার কাছে ড্রাইভিং লাইসেন্সের হার্ড কপি না থাকলেও এই অ্যাপ সে সময় রক্ষা করতে পারে আপনাকে, যদিও তার জন্য আপনাকে লাইসেন্সের সফট কপি রাখতে হবে নিজের কাছে। আর সেই সফট কপি রাখতে সাহায্য করবে এই অ্যাপটি, যা একেবারে সরকার দ্বারা গ্রহণযোগ্য। আর আপনি লাইসেন্স বা হেলমেট নিতে ভুলে গেলেও নিশ্চয়ই স্মার্টফোন নিতে ভুলবেন না। তা আসুন এবার জেনে নেওয়া যাক। এক্ষেত্রে আপনি ডিজিটাল কার্ডের সাহায্য নিন। ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলে গেলে ডিজিটাল কার্ডে তার সফট কপি রেখে দিন। ট্রাফিক পুলিশ যদি আপনাকে থামিয়ে দেয়, তাহলে তাকে ডিজিটাল কার্ড থেকে এই নথি দেখাতে পারেন, যা সম্পূর্ণ বৈধ। পাশাপাশি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স হারানো বা চুরি হওয়ার ভয় থাকে, তাহলেও এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। এইভাবে নিশ্চিন্তে বাইক স্কুটার চালাতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ডিজিটাল কার্ড অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর নিজের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নম্বর। এরপর নিজের আধার কার্ডের নম্বর সেখানে দিতে হবে। আধারের সঙ্গে সংযুক্ত নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে আধার কার্ড ভেরিফাই করাতে হবে। এরপর তৈরি করে নিতে হবে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড। তারপরে অ্যাপের হোম স্ক্রিন থেকে ডকুমেন্ট অপশন সিলেক্ট করে নির্দিষ্ট নথি আপলোড করার অপশনে যেতে হবে। এক্ষেত্রে অ্যাপের হোম স্ক্রিনে ডকুমেন্ট এজেন্সি অপশন সিলেক্ট করে মিনিস্ট্রি অফ বোর্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে সিলেক্ট করতে হবে। তারপর যে ডকুমেন্টটি সিলেক্ট করতে চান সেটি বেছে নিন। অ্যাপে অটোমেটিক্যালি আপনার সমস্ত তথ্য স্ক্রিনে চলে আসবে, যা যাচাই করে নিতে হবে আপনাকে।